দর্শক, অনেক কষ্টে আমরা চারটা রেল স্টেশন আপনাদেরকে দেখিয়েছি। এখন হচ্ছে সর্বশেষ যেটা এসেছি আমরা চকরিয়ার কাছে, চকরিয়া থেকে এটা অবশ্যই একটু দূরে আছে। এটা হচ্ছে বদরখালী এবং মহেশখালী যে রাস্তা আছে সেই রাস্তা ধরে আমরা অনেক দূর, বেশ অনেক দূরে আমরা এসেছি। তো এখানে আসার পরে আসলে বোঝা যাচ্ছে যে অনেকটুকু কাজই এই রেল স্টেশনের বাকি, যেটা আমরা চকরিয়া রেল স্টেশন আর কি বলছি। চকরিয়া রেল স্টেশনের ম্যাক্সিমাম কাজই কিন্তু এখনও বাকি রয়ে গেছে। এখানে এখনও রেল লাইন বসানোই, এরপরে হচ্ছে রেলের যে স্টেশন, আমরা যে অন্য রেল স্টেশনগুলো দেখেছি সেগুলোতেও কিন্তু অনেক আপডেট দেখেছিলাম, মনে করেছিলাম যে এইটা হচ্ছে চকরিয়া রেল স্টেশন। এটার অবস্থা আসলে এখনও পুরোপুরি হয়নি, দেখতে পাচ্ছেন। এই যে এখনও কর্দমাক্ত মাটি, এখনও ওই যে প্ল্যাটফর্মগুলো রেডি হয়নি। তারপরে ওই যে সেই ভবনটা মোটামুটি একটা আকৃতি পেয়েছে। কাজকর্ম চলছে, মোটামুটি জোরে সোরে কাজ চলছে, পাঠাচ্ছে। অন্য স্টেশনগুলোর মতো এই স্টেশনগুলা, এই স্টেশনটা কিন্তু এখনো তৈরি হয়নি। এই যে এখনো রেল লাইন বসানোর কাজ চলছে, রেল লাইন কিন্তু এখানে স্লিপার এনে রাখা হয়েছে, বাট হচ্ছে এখনো রেল লাইন আসেনি। এটা হচ্ছে চকরিয়া স্টেশনে আছে আমরা। এই যে স্টেশন তৈরি হচ্ছে, অনেকটুকুই বড় আছে। এখন ওই যে একপাশ পুরোটাই মাটি কাদা এগুলো রয়ে গেছে, এখনো যাচ্ছে, লেভেল হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এই চকরিয়া রেল স্টেশনের কি অবস্থা, এখনো কিন্তু অনেক কাজ বাকি। আমরা কিন্তু অন্য রেল স্টেশনগুলোতে দেখেছিলাম যে মোটামুটি আপডেট হয়ে গেছে সব কিছু, এই চকরিয়া রেল স্টেশনটা কিন্তু এখনও অনেক কাজই বাকি। তো বন্ধুরা, এরপরে আমরা পরের স্টেশন হচ্ছে হারবাং, চলুন আমরা দেখব হারবাংয়ের কি অবস্থা। হারবাংয়ের পরে হচ্ছে লোহাগড়া এবং সাতকানিয়া। লোহাগড়া এবং সাতকানিয়া জানেন যে এই লাস্ট পাহাড়ি ঢলে, বান্দরবনের পাহাড়ি ঢলে এই রেল লাইন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা অবশ্য ওনারা ঠিক করে ফেলেছিলেন। এখন গিয়ে আমরা দেখব কিছুক্ষণ পরে লোহাগড়া এবং সাতকানিয়ার রেল স্টেশনের কী অবস্থা। বন্ধুরা সাথেই থাকবেন, দেখতে থাকবেন।